হিজল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে দে দেয় দয়না সারা নিরীন বাতাসে তার ব্যথার গুঞ্জর আমার সাথে গোলাম পরিচয় হয়েছে মূলত উনি যখন মাগুরা থেকে ঢাকায় আসেন আমরা মগবাজারে থাকি গোলাম সেখানে একটি প্রতিষ্ঠান করেন শিল্পকোণ এবং সেখানে শিল্পকোণেই মূলত ওনার সাথে আমার যোগাযোগ ওনার সাথে উঠা বসা এবং ওনার সাথে পরিচয় এবং প্রথম পরিচয়ে অনেকটা উনি আমাদের জয় করে ফেলেছিলেন বয়সে আমরা ছোট ছিলাম ওনার যে স্নেহ ভালোবাসা আমরা ছোট সময় পেয়েছি সেটা সত্যি মনে রাখার মতো আশির দশকে মেধাবী কবিদের মধ্যে অন্যতম হচ্ছেন কবি মোহাম্মদ আমার কিছু গানের সুর দেওয়ার সুযোগ হয়েছে হিজল বনে পালিয়ে গেছে পাখি হিজল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুন কে দে তার ওই সময়টিতে আমি নূতন অ্যালবাম করার জন্য সময় দিচ্ছি গান নিয়ে গান সংগ্রহের জন্য চেষ্টা করছি এবং মল্লিক ভাই তাফিজল ভাই গোলাম ভাই বিভিন্ন ভাইদেরকে আমি বলছি আপনার গান দেন আমি অনেকগুলো গানে সুর দিচ্ছি তখন এই হিজল বনে পালিয়ে গেছে পাখি এটি মূলত উনি একটি কবিতা হিসেবে লিখলেন আমার হাতে পড়ার সাথে সাথেই আমার মধ্যে একটা সুর কাজ করলো এবং এই গানটি সুর হয়ে গেল এবং আমি যদি ভুল না করে থাকি কোনো একটি গান খুব অল্প সময় যদি সুর সুরের কাজটি হয়ে থাকে সেটি হচ্ছে হিজল বনে পালিয়ে গেছে পাখি এই গানটি আমি সুর দিয়েছিলাম এবং এটি কবি গোলাম মোহাম্মদ ভাইয়ের অনন্য একটি সৃষ্টি অনন্ত সবাই শুধু ছুটছে কবি গোলাম মোহাম্মদ আশির দশকের অন্যতম সফল কবি এবং আমরা জানি সর্বজন শ্রদ্ধেয় মরহুম সৈয়দ আব্দুল মান্না সৈয়দ অত্যন্ত উচ্চমানের মানের একজন গবেষক আমাদের প্রিয় কবি গোলাম মাহমুদ ভাই যখন ইন্তেকাল করেন তখন কবি আব্দুল মান্না সৈয়দ তার সমগ্র সম্পাদনা দায়িত্ব নেন বয়সে কিন্তু কবি আব্দুল মান্নাস সৈয়দ কবি গোলাম মহমদের থেকে অনেক বয়সে বড় ছিলেন কিন্তু তিনি শুধুমাত্র একজন ব্যক্তি কবি গোলাম মহম্মদ নন তিনি তার তার যোগ্যতা তার মেধায় আকৃষ্ট হয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন তার সমগ্র সম্পাদনার আজকে বাংলা ভাষায় কবি গোলাম মোহাম্মদের এই সমগ্র সত্যি একটি অনন্য প্রকাশনা কবি গোলামহম্মদ ভাইয়ের সাথে যখনই মিশেছি সবসময় হাসি খুশি এবং শিল্পকোণে তার একটি চমৎকার বলা যে একটা আড্ডা জায়গা ছিল এবং যারাই সেখানে যেতেন তারা কিন্তু আপ্যায়িত হতেন তিনি সবাইকে মহব্বত করতেন আমরা জানতাম যে গোলাম্মত ভাই কিন্তু খুব যে বেশি উপার্জন করছেন অনেক বিত্ত বিভাগের মালিক ছিলেন না তার উপার্জনের স্বল্পতা ছিল তিনি কষ্ট করে জীবন ধারণ করতেন কিন্তু তার মধ্যে কিন্তু গোলাম্মত ভাইয়ের একটা প্রশান্ত মন ছিল প্রশান্ত হৃদয় ছিল তার মধ্যে কখনোই কোনো অভাব বোধ আমরা লক্ষ্য করিনি আমার একটি ছোট্ট প্রযোজনা প্রতিষ্ঠান স্পন্দন আমি যখন দেখলাম যে কবি গোলামহমাদ ভাই বিভিন্ন কাজে ব্যস্ত আমি তাকে বললাম ভাই আপনার সাথে আমি একটা সন্ধি একটা চুক্তি করতে চাই তিনি বলেন কি ভাই আমাকে যেহেতু মোহব্বত করতেন বয়সে ছোট আমি কিছুটা দাবি করে বসলাম আমি বললাম যে আপনি প্রতিদিন আমার স্টুডিওতে আসবেন এবং একটি হোক দুটি হোক তিনটি হোক গান লিখবেন এবং শিল্পী মশিউর রহমান আপনার সাথে বসবে এবং আমার মনে পড়ে যে উনি প্রতিদিন আমার স্টুডিওতে আসতেন গান লিখতেন মশি সুর দিত আজকে গোলাম যে কয়েকটি গান আমরা লক্ষ্য করি তার একটি বড় অংশ কিন্তু ওই স্পন্দনের স্টুডিওতে তৈরি হওয়া এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ছিল যে আমি এই কবি এই গুণী মানুষটি দিয়ে কিছু কাজ আমি আদায় করতে পেরেছি যেগুলো আজকে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে আমাদের ইসলামিক গানের ভুবনকে সমৃদ্ধ করেছে এবং আমরা সমৃদ্ধ হয়েছি কবি গোলামত ভাই যখন ইন্তেকাল করেন অত্যন্ত অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন খুব বেশি বয়স পাননি আমাদের থেকেও আমরা এখন যে বয়স ধারণ করছি তার থেকেও উনি অনেক অল্প বয়সে মারা গেছেন তিনি ইন্তেকাল করার পরে তার ঢাকায় তার জানাজা হয় এবং তার লাশের সাথে আমরা তার গ্রামের বাড়ি মাগুরাতে চলে যাই সেখানে কবি গোলাম আহমদ ভাইকে যখন আমরা রেখে আসি আমার কেবল কেবলই মনে হচ্ছিল যে একজন গুণী মানুষ একজন আল্লাহ প্রেমিক মানুষকে আমরা রেখে আসলাম হে আল্লাহ তুমি তাকে দেখো তুমি তাকে করো শিল্প কনের শিল্পী আমার কোথায় হারিয়ে গেল কোথায় হারালো প্রিয় কবি মোর আমি শুনে খুবই খুশি হয়েছি যে আমার অত্যন্ত স্নেহের শিল্পী তাহিদুল ইসলাম আমি ওকে খুবই পছন্দ করি এই জন্য পছন্দ করি যে আমি তরুণদের মধ্য থেকে ওকে লক্ষ্য করেছি ইসলামী গানের ক্ষেত্রে ওর একটি দায়বদ্ধতা আছে ওর যত্ন আছে আল্লাহকে সফলতা দান করুক কবি গোলাম অধ্যায়ের সমগ্র বেরিয়েছে কিন্তু সঙ্গীতের উপর তিনি যে গান লিখেছেন সেটা সমগ্র বের হয়নি সেই মহৎ কাজটি হাতে নিয়েছে এটা অত্যন্ত কঠিন একটি কাজ কিন্তু আমি আশা করব এটি সফলভাবে বের হবে তো এই প্রকাশনাটি অত্যন্ত সুন্দর হবে ইনশাল্লাহ এবং আমি দর্শক শ্রোতা আপনাদের প্রতি অনুরোধ করব। যে একটি প্রকাশনা কিন্তু অনেক খরচের ব্যাপার একটি প্রকাশনার সাথে অনেক কিছুই যুক্ত আপনারা যদি কবি গোলাম মোদ ভাইয়ের এই গানের সমগ্রের একটি কপি সংগ্রহ করেন প্রত্যেকে যদি আমরা একটি একটি কপি সংগ্রহ করি তাহলে দুটো বিষয় হবে একটি হচ্ছে কবি গোলাম ভাই সম্পর্কে আমরা জানবো তার গান সম্পর্কে আমরা জানব নূতন প্রজন্ম তার গান থেকে শিখবে পাশাপাশি এই মহৎ উদ্যোগটিকেও সমর্থন জানানো হবে সহযোগিতা জানানো হবে আমি আশা করব আমরা প্রত্যেকেই এই সামগ্রীটি সংগ্রহ করব মোহানবুল্লাহ আলমিন এই প্রকাশনাটিকে কবুল করুন এবং এর পিছনে যে আমার প্রিয় শিল্পী তহিদুল ইসলাম যে পরিশ্রম করেছে আল্লাহ তার পরিশ্রমকেও সার্থক করুন সফল করুন এবং তাকে কবুল করুন পালিয়ে গেছে পাখি